বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা এশিয়া মহাদেশের একটি দেশ ইয়েমেন সম্পর্কে জানব। ইয়েমেনের সরকারি নাম রিপাবলিক অফ ইয়েমেন। এটি পশ্চিম এশিয়া তথা আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। দেশটির উত্তর ও উত্তর পূর্বে সৌদি আরব এবং পূর্বে ওমান অবস্থিত। আরব বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার কেন্দ্রবিন্দু হল ইয়েমেন। প্রাচীন শক্তিশালী সাবাহ রাজ্যের বর্তমান অবয়ব এই দেশটি। দেশটিতে প্রচুর পরিমাণে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, যা ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে অর্থনৈতিকভাবে ইয়েমেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব দেশ, অথচ এই দেশটির ওপরেই কিনা গত কয়েক বছর ধরে সমানে হামলা চালাচ্ছে পার্শ্ববর্তী ধনী দেশ সৌদি আরব। একে একে ধ্বংস হয়ে যাচ্ছে ইসলামিক সভ্যতার মানুষের পরিচয়, ইতিহাস ও স্মৃতিচিহ্ন বিজড়িত অনেক ঐতিহাসিক স্থাপনা। এক কথাই, ভালো নেই ইয়েমেন। তাহলে বন্ধুরা, চলুন ইয়েমেন দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। খ্রিস্টপূর্ব 2000 অব্দের দিকে উত্তর ইয়েমেনে প্রথম জনবসতি গড়ে ওঠে। পরে খ্রিস্টের সময়ে এ অঞ্চলের স্বাভাবিক গতি মন্থর হয়ে পড়ে। এ সময়ে আবিসিনিয়া অঞ্চলটি দখল করে নেয়। পরবর্তীতে সপ্তম শতাব্দীতে এই অঞ্চলে দ্রুত ইসলাম ধর্ম বিস্তার লাভ করে। নবম শতাব্দী থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত ইয়েমেনে বেশ কয়েকটি রাজবংশের আবির্ভাব ঘটে। বিংশ শতাব্দীর গোড়ার দিকে দেশটি ওসমানীয় ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে 1967 সালের 30 নভেম্বর ইয়েমেন স্বাধীনতা লাভ করে। 5,27,968 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 2,84,00,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 49তম দেশ। মডার্ন স্ট্যান্ডার্ড আরবি হল ইয়েমেনের সরকারি ভাষা, তবে দেশের বেশিরভাগ জনগণই ইয়েমেনি আরবি ভাষায় কথা বলেন। ধর্মের ক্ষেত্রে দেশটি পুরোপুরিভাবে মুসলিম অধ্যুষিত। দেশের প্রায় শতভাগ মানুষ মুসলিম, এদের মধ্যে 55% সুন্নি এবং 45% শিয়া মুসলিম। সানা ইয়েমেনের রাজধানী এবং বৃহত্তম শহর। সানা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরগুলোর একটি। এটি পৃথিবীর সর্বোচ্চ উঁচু রাজধানী শহরগুলোর মধ্যেও একটি। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা 2,300 মিটার। সানার বর্তমান মোট জনসংখ্যা প্রায় 40,00,000, যা একে ইয়েমেনের সর্ববৃহৎ শহরে পরিণত করেছে। সাধারণভাবে সানা দুটি অংশে বিভক্ত, সানা পুরাতন শহর বা আল কাদিমা এবং নতুন শহর বা আল জাহিদ। পুরাতন অংশটি ছোট ও অনুন্নত, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, এবং নতুন অংশটি বড় বড় ইমারত সহ আধুনিক সুবিধা সমৃদ্ধ। 1960-এর দশকে যখন সানা রাজধানীর স্বীকৃতি পায়, তখন এর ব্যাপক উন্নয়ন সাধিত হয়। দেশটিতে একটি প্রায় গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য অনেক বেশি। গ্রীষ্মকাল অত্যন্ত গরম। দেশটির গড় বার্ষিক তাপমাত্রা এলাকাভেদে 15 থেকে 40 ডিগ্রির ভেতরে ওঠানামা করে। ইয়েমেন পূর্বে বিভিন্ন সাম্রাজ্যের অংশ ছিল এবং এদের রাজধানীগুলো দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে আছে। যেমন রাবাল খালি মরুভূমির প্রান্তে অবস্থিত মারিফ শহর ছিল সেবা সাম্রাজ্যের রাজধানী। এখানে 3,000 বছর আগে নির্মিত বাঁধ এখনও দেখতে পাওয়া যায়। এছাড়াও বাকি প্রতিটি শহরেও সেই আমলের বিশেষ নিদর্শন দেখতে পাওয়া যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাকালীন মসজিদ থেকে শুরু করে ইসলামী যুগের প্রথম বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক প্রাচীন ঐতিহ্যবাহী স্থানে পরিপূর্ণ ইয়েমেন। অতীতে দেশটি সারা বিশ্বের মানুষের কাছে সুখী মানুষের দেশ হিসেবে পরিচিত ছিল। ইয়েমেন আরব উপদ্বীপের বেশিরভাগ দেশের চেয়ে বেশি উর্বর হওয়ায় এটি বলা হতো। দেশটিতে অবস্থিত পাহাড়গুলোর কারণে এখানে নিয়মিত বৃষ্টি হতো, যা দেশটিতে একটি সমৃদ্ধ কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল। অতীতে ইয়েমেনের রূপার কারিগররা সারা বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিল। ইয়েমেনের ইহুদি রৌপ্য শিল্পীরা তাদের দুর্দান্ত কারুকাজের জন্য সুপরিচিত ছিল। তারা 18 থেকে 20 শতকের মাঝামাঝি সময়ে দক্ষিণ আরব উপদ্বীপের সোনা এবং রূপার বাজার নিয়ন্ত্রণ করত।
এই দেশেই বিশ্বের প্রাচীনতম উঁচু উঁচু সব ভবনসহ শহরটি অবস্থিত। বর্তমানে শিবাং শহরে প্রায় 7,000 মানুষের বসবাস। শহরটি তার কাদামাটি দিয়ে তৈরি পুরনো সব উঁচু উঁচু ভবনগুলোর জন্য বিখ্যাত। শহরে এরকম ভবনের সংখ্যা প্রায় 500টি, এদের মধ্যে প্রায় সবগুলোই 16 শতকের পূর্বে তৈরি। 1982 সালে এটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। তবে এসব তো গেল অতীত ইতিহাস, কিন্তু এই ঐতিহ্যবাহী দেশটির বর্তমান অবস্থা বড়ই করুণ। বর্তমানে ইয়েমেনে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট চলছে। যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে দেশটির সাধারণ নাগরিকদের ওপর। প্রায় 20 লাখ মানুষ আজ গৃহহীন, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু এবং মহিলারা। প্রতি 10 মিনিটে একজন করে শিশু মারা যাচ্ছে ইয়েমেনে। ক্ষুধার পাশাপাশি আরও যোগ হয়েছে কলেরা মহামারী। বর্তমানে দেশটির প্রায় 10 লাখ মানুষ কলেরায় আক্রান্ত। ভালো নেই, ভালো নেই ইয়েমেন। এরকম অবস্থায় যেমনটা হওয়ার কথা, ইয়েমেনের শিক্ষা ব্যবস্থা একরকম ভেঙে পড়েছে। দেশের মাত্র 64% মানুষ শিক্ষিত। সবচেয়ে খারাপ খবর হলো, দেশের একটি পুরো প্রজন্ম বেড়ে উঠছে কোনোরকম শিক্ষার আলো ছাড়াই। ইয়েমেনের অর্থনীতি বিশ্বের অন্যতম দরিদ্র ও স্বল্পোন্নত। 20 শতাব্দীর শেষে এসে এখানে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি এবং জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু যুদ্ধ খেলা সে সম্ভাবনা পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে। বর্তমানে দেশটির দুর্বল অর্থনীতি শিল্প, কৃষি এবং তেলের ওপর নির্ভর করে চলছে। বেশিরভাগ ইয়েমেনি নাগরিক কৃষিতে কর্মরত। ইয়েমেনের সরকারি মুদ্রা ইয়েমেনি রিয়াল। বাংলাদেশি 1 টাকা সমান প্রায় 3 ইয়েমেনি রিয়াল এবং ভারতীয় 1 রুপি সমান প্রায় 3.31 ইয়েমেনি রিয়াল। দেশটির মোট জিডিপি প্রায় 28.524 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 925 মার্কিন ডলার। ইয়েমেনের ডায়ালিং কোড হচ্ছে +967। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।